বড়ুয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত এক তৃণমূল কর্মী, এলাকায় মোতায়েন পুলিশ। মুর্শিদাবাদের বড়ুয়া থানার পাঁপড়দহ গ্রামে দুপক্ষের সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। রবিবার সন্ধ্যায় মসজিদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথেই হামলা চালানো হয় অতর্কিতভাবেই। বোমার হামলায় নিহত হন তৃণমূল কর্মী। পুলিশ জানিয়েছে মৃতের নাম অমর শেখ, বয়স 50 বছর। দেখুন, আজকে সন্ধ্যে 6:30 নাগাদ আমির শেখ নামের একজন ব্যক্তি, যার বয়স 48 বছর, তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছিলেন। সে সময় তাকে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতি তার উপরে হামলা করেছে, পরপর 4টি বোম মারে। পরবর্তীতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে, তারপরে তার মৃত্যু হয়। এবং এছাড়াও আপনারা দেখছেন আরও কয়েকটা জায়গাতে বোম্বিং করেছে এই গ্রামের মধ্যেই। তো এটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে, দোষীদের কঠোর শাস্তি হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। পঞ্চায়েত ভোটের আগেই দীর্ঘদিন ধরে এলাকা দখলের লড়াই চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সেই দ্বন্দ্ব থেকে রবিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম। বোমাবাজিতে মৃত্যু হয় অমর শেখ নামের এক তৃণমূল কর্মীর। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। পুলিশকে দেহ নিয়ে যেতে বাধাও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃতের আত্মীয়দের দাবি, তারাও তৃণমূল করেন। হামলা করেছেন তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামীরা। লোক নামাজ পড়ে বেরিয়েছিল, ওরা আমাদের লোককে হঠাৎ করে বোম মারতে শুরু করে, ঠিক আছে, বোম মারছিল মানে আপেল শেখ, নিউটন খা, ও বোম পিস্তল সব ষড়যন্ত্র করে নিয়ে আছে। হিলাল আলমগীর, গিয়াসউদ্দিন নাগর মাস্টার, রাজা শেখ, বানি ইসরাইল, কাবলু আয়না লোহা করা শুনলাম, বাসাই জন্টি শেখ, চান ইব্রাহিম শেখ, যে বর্তমানে এখন সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ। জানা যায় পঞ্চায়েত সদস্য বিউটি বিবি, তার স্বামী জহিরউদ্দিন শেখ ওরফে ঝন্টু শেখ ও বিপ্রশেখর অঞ্চলের তৃণমূলের সভাপতি গোলাম গাউস গোষ্ঠীর মধ্যেই বিবাদ দীর্ঘদিনের। যদি এরা কোনো পদে নেই এলাকায়, এতে পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম দখল ঘিরেই বোমাবাজি করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর শেখের মামাতো ভাই অমর শেখ, প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি গোলাম মুর্শিদ জর্জ তার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল অমর শেখ। ঘটনার জেরে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। কি হয়েছে না, গ্রামে বিপদ, গ্রামে বিবাদ, না পারিবারিক বিবাদ, না কি রয়েছে গ্রামে, সেটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষে উঠে আসবেন, এবং যারা দোষী ব্যক্তি তাদের কঠোরতম শাস্তি হবে, এটা পরিবারের তরফ থেকেও দাবি থাকছে তারা, এবং আমরাও দাবি রাখছি। দুষ্কৃতি দুষ্কৃতি হয়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।